সাধারণ কিছু মাসলা মাসলামকে কেন্দ্র করে এবং আকিদাগত কিছু বিষয়কে কেন্দ্র করে তারা কি সরাসরি কি কাফের আখ্যা দেওয়ার মতো একটা পজিশনে চলে যাচ্ছেন নাহলে তারা স্পষ্ট একটা মসজিদকে কিভাবে আস্তানা বলে উল্লেখ করছেন আসতানা ইসরা নিশ্চয়ই কঠিন অবস্থার পরেই আসে সহজ অবস্থা তো সেটাই আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই অবশ্যই এ সমস্ত ক্ষেত্রগুলোতে আমাদেরকে ধৈর্য রাখতে হবে কোন অবস্থাতেই আমাদেরকে হতাশ হওয়া যাবে না মসজিদটা দেখতে পাচ্ছেন সেটা এটা সেই আমাদের বলালাদি জামে মসজিদ মসজিদের ভিতরটা আমি এখন আপনাদেরকে একটু দেখাইতেছি নিচতলা এটা আপাতত এই আমাদের মসজিদ আত্তাহারি টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزو ولهم في الآخرة عذاب عظيم سورة بقرة 114 نمبر آيات شكرا لك من رولي ديش و بيدش تكي جي جي خانتك آمدر كدك چين اپنا در شاكل تي প্রিয় দর্শক আজকে আমরা বাংলাদেশের ভোলা জেলায় ঘটে যাওয়া একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা অনেকেই জানেন যে বিগত দু সালের এগারোই জুলাই তারিখে বাংলাদেশের ভোলাতে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে যায় এবং একটি আহলাদিস মসজিদ এবং মাদাসাকে সেখানে স্থানীয় কিছু দুষ্কৃতিকারী ধর্মের লেবাসধারী কিছু মানুষ তারা পুড়িয়ে দিয়েছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসন থেকে বেশ কয়েকবার ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আজকে সেখানে শান্তিপূর্ণ একটা পরিস্থিতি বিরাজ করছে এবং একটি মসজিদ অনতি দূরেই নির্মিত হয়েছে এবং একটি মক্তব অচিরেই নির্মিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই যখন অবস্থা তখনই হঠাৎ করেই কোনো ধরনের পূর্ব কোনো কারণ ছাড়াই একদল দুষ্কৃতিকারী এবং ধর্মের লেবাসধারী মানুষ আজকে সকাল নয়টার সময় তারা মানববন্ধনের নাম করে উক্ত প্রতিষ্ঠানের সামনে অবস্থান গ্রহণ করে এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে উস্কানিমূলক নানা স্লোগান দেয় এবং সেটাকে আহলেসের আস্তানা হিসাবে তারা উল্লেখ করে যদিও সেটা মসজিদ এবং মাদ্রাসা নির্মিত হতে যাচ্ছে সেখানে তবুও তারা সেখানে আহলেরিসের আস্তানা হিসাবে সেটাকে উল্লেখ করে তার বিরুদ্ধে নানা ধরনের প্রচার প্রপাগান্ডা চালানো শুরু করে তবে প্রশাসনের হস্তক্ষেপে খুব দ্রুতই তারা মানববন্ধন কর্মসূচি বন্ধ করে যার যার স্থানে চলে যায় তো আজকের ঘটনার প্রেক্ষাপট থেকে আমরা আবারও তীব্র নিন্দা জানাচ্ছি যারা এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেছেন বিশেষ করে সেখানে ইমান আকিদা সংরক্ষণ কমিটির ব্যানারে বেশ কয়েকবার আমরা লক্ষ্য করেছি এই ধরনের মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা হচ্ছে এবং সেখান থেকে বারবার উস্কানিমূলক বিভিন্ন তৎপরতা চালানো হচ্ছে ইতিপূর্বেও তারা আগুন দিয়ে মসজিদ যেমন পুড়িয়েছিল বর্তমানেও তারা একই ধরনের কোনো ঘটনা ঘটাতে পারে এমন একটি পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছে তো আমরা তাদের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আগামীতে ধর যেন এই ধরনের কোন ঘটনা না ঘটে সে বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি এবং সেই সাথে যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ধর্মীয় বিশৃঙ্খলা এবং উস্কানিমূলক কার্যক্রমের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি প্রিয় দর্শক আমাদের প্রশ্ন কারা বারবার ইসলামের লেবাস ধারণ করে মসজিদ ধ্বংস করার মতো একটি অপকর্মে লিপ্ত হতে চাচ্ছে এটা স্পষ্টভাবে একটি আহলারিস মসজিদ মসজিদ সেই মসজিদকে তারা কেন বারবার এভাবে আস্তানা আখ্যা দিচ্ছে এটা আমাদের বোধগম্য নয় তারা কি আহলেস কাফের মনে করছে সাধারণ কিছু মাসলা মাসাইলকে কেন্দ্র করে এবং আঁকিদাগত কিছু বিষয়কে কেন্দ্র করে তারা হাদিসদের কি সরাসরি কি কাফের আখ্যা দেওয়ার মতো একটা পজিশনে চলে যাচ্ছেন নাহলে তারা তারা স্পষ্ট একটা মসজিদকে কীভাবে আস্তানা বলে উল্লেখ করছেন ইতিপূর্বে আমরা ফরিদপুরের সালথাতে লক্ষ্য করেছিলাম সেখানেও একটি মসজিদ ভাঙচুর করা হয়েছিল এবং সেখানে একটি ব্যানার লাগিয়ে রাখা হয়েছিল হাদিসের আস্তানা সালথায় থাকবে না কেন আহলারিসের আস্তানা বারবার বলা হচ্ছে কেন আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি হাদিসরা কোন আস্তানা নির্মাণ করেনি তার মসজিদ নির্মাণ করেছে আল্লাহর ঘর নির্মাণ করেছে যারা এই আল্লাহর ঘরের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন এবং দিনের শিক্ষার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন নিঃসন্দেহে তারা আল্লাহর শত্রু হিসেবে পরিগণিত আল্লাহ রুবুল্লা আলমী সোরা একশো চোদ্দ নম্বর আয়াতে বলছেন ওই ব্যক্তি চেয়ে জুলুম ব্যক্তি আর কে হতে পারে যে আল্লাহ রব্লা আলমের মসজিদগুলোতে তার স্মরণ হতে বিরত রাখে এবং সেই মসজিদগুলোকে ধ্বংসে তারা প্রবৃত্ত হয় ওই ব্যক্তি চেয়ে জুলুমবাজ ব্যক্তি আর কি কে হতে পারে অথচ উলাইকা মা এই সমস্ত মসজিদগুলোতে তাদের তো ভীত সন্ত্রস্ত হয়ে প্রবেশ করার কথা ছিল িয়া খিজু নিশ্চয়ই তাদের জন্য এই দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা এবং কাল কেয়ামতের ময়দানে তাদের জন্য রয়েছে মহা মহাশাস্তি উপস্থিতি এই আয়াতে স্পষ্ট যেটা বলা হয়েছে যারা মসজিদ ধ্বংসে প্রবৃত্ত হতে পারে যারা মসজিদের মধ্যে আল্লাহ রব্লা আলমিনের বান্দাদেরকে তাকে স্মরণ করা থেকে বিরত রাখার জন্য চেষ্টা চালায় তাদের চেয়ে বড় জুলুম জালিম আর হতে পারে না সুতরাং যারা এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছেন নিঃসন্দেহে তারা আল্লাহকে ভয় করার চেষ্টা করবেন যদি আল্লাহকে ভয় না করে থাকেন তাহলে কাল কেয়ামতের ময়দানে আপনাদের জন্য মহাশাস্ত্রে অপেক্ষা করছে এবং এই দুনিয়াতেও আপনাদের জন্য মহা লাঞ্ছনা অপেক্ষা করছে এ কথা যেন আপনারা নিশ্চিতভাবে জেনে রাখেন দ্বিতীয় যে বিষয়টি কোনো আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা না করে যদি সেখানে লাঠির ব্যবহার করা হয় জোর জবরদস্তি করা হয় কখনোই সেটাকে ধ্বংস করা সম্ভব নয় বরং এর মাধ্যম দিয়ে সেই আদর্শ সেই আকিদাকে আরও বেশি প্রসার ঘটানোর সুযোগ করে দেওয়া হয় আলহামদুলিল্লাহ সেটাই ঘটছে গত দুই বছর আগে ভোলাতে আহলাদিদের সংখ্যা ছিল খুবই নগণ্য কিন্তু আলহামদুলিল্লাহ সেই আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন ধরনের একটা সচেতনতা সেই এলাকার মানুষের মধ্যে তৈরি হয়েছে এবং আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন এবং সহিদিসের দিকে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে দলিলের দিকে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে তারা শিরক এবং বেদাত ছেড়ে ধীরে ধীরে তাহিদ এবং সুনাতের পথে ফিরে আসছে এবং এর প্রমাণস্বরূপ আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন অশেষ রহমতে সেই এলাকাতেই অলরেডি একটা মসজিদ নির্মিত হয়েছে গত পনেরো তারিখে গত পনেরোই অক্টোবর তারিখে আমরা সেখানে একটি প্রতিনিধি দল রাজশাহী থেকে গিয়েছিলাম এবং সেখানে আমরা সরজমিনী দেখে এসেছি আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে সঠিক দিনের প্রতি আগ্রহটা কত বেশি এবং আমরা আশা করি আল্লাহ রব্ল আলমিন যদি রহমত করেন অচিরেই ভোলা শহরের প্রাণকেন্দ্রে একটি আহলাদিসের মার্কাজ তৈরি হবে এবং সেই সাথে অন্যান্য উপজেলাগুলো যেমন বোরহান তিন চর ফ্যাশন এলাকাগুলোতেও আমরা দেখেছি সেখানেও যথেষ্ট মানুষের আগ্রহ রয়েছে এবং সেখানেও অচিরেই আহলারিসের মার্কাস তৈরি হবে যারা এ ধরনের বাধা সৃষ্টি করে মনে করছেন তারা বিজয়ী হয়ে গেছেন তারা নিঃসন্দেহে ভুলের মধ্যে রয়েছেন আল্লাহ রব্ল্লাহ আলমিনের নিজাম হচ্ছে এটাই আপনি যতই হককে চাপা দেওয়ার চেষ্টা করুন না কেন হক সময় প্রকাশিত হবেই হককে যত বেশি বাধা দেবেন বাতিল তত বেশি পরাজিত হবে হক তত বেশি বিজয়ের পথে অগ্রগামী হবে এটাই হচ্ছে আল্লাহবুল্লা আলমের নিজাম তো যে কাজ আপনারা করেছেন বা যে সমস্ত ভাইয়েরা ভুল বুঝে এ ধরনের কাজে লিপ্ত হয়েছেন তারা মনে রাখবেন যে আপনারা কখনোই বাধা দেওয়ার মাধ্যম দিয়ে জোর জবরদস্তি করে অথবা এই ধরনের অন্যায় আচরণের মাধ্যম দিয়ে আহ আকিদা মানহাজকে কখনোই আপনারা দমিয়ে রাখতে পারবেন না হককে কখনো আপনারা দমিয়ে রাখতে পারবেন না বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ দিন বিশুদ্ধ মানহাজকে আপনারা কখনোই চেপে রাখতে পারবেন না সেটার প্রমাণ আলহামদুলিল্লাহ ভোলাতে আমরা দেখেছি আমি প্রশাসনের প্রতি বিনীতভাবে আহ্বান জানাবো আজকে শুধুমাত্র ভোলাতে নয় আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্তে যখনই কোথাও হাদিস মসজিদ নির্মিত হতে যায় অথবা কোনো মাদ্রাসা নির্মিত হতে যায় স্থানীয় যারা রয়েছেন স্থানীয় যারা ধর্মের লেবাসধারী কিছু মানুষ রয়েছেন তারা সব সময় তার বিরুদ্ধে অস্ত্রের প্রয়োগ করার জন্য চেষ্টা করেন এবং যে কোনো মূল্যে শক্তির জোর খাটিয়ে তারা সেটাকে উৎখাত করার জন্য চেষ্টা করছেন একটা স্বাধীন দেশে যে কোনো মানুষের তার নিজস্ব ধর্ম নিজস্ব মত প্রচার করার অধিকার রয়েছে তাকে এভাবে টুটি চেপে ধরার অধিকার কোনো নাগরিককে দেওয়া হয়নি অতএব প্রশাসনে যারা দায়িত্ব পালন করছেন তাদের প্রতি আমরা অনুরোধ করব। এ সকল দুষ্কৃতিকারীদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে তাদেরকে অবিলম্বে এই ধরনের দুষ্কর্ম থেকে বিরত রাখার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন এটা আমরা আশাবাদী সেই সাথে মোলামা যারা রয়েছেন আমরা বিশ্বাস করি প্রকৃত মোলামারা কখনোই এ ধরনের কাজ করতে পারে না যে ধরনের আলেম মোলামা নামধারী ব্যক্তিরা এই ধরনের কাজে লিপ্ত হচ্ছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে দয়া করে আপনারা আহলে আলিস আকিদা মানহাজকে বোঝার চেষ্টা করুন জানার চেষ্টা করুন আপনারা অন্যের কথা শুনে বা অন্যের কথায় প্রবৃত্ত হয়ে অন্যের কথায় আপনারা প্রভাবিত হয়ে এই ধরনের অন্যায় কাজে লিপ্ত হচ্ছেন আপনারা আল্লাহ রব্ল আলমীর কাছে দায়ী হয়ে যাচ্ছেন এবং সেই সাথে সাথে আপনারা ইসলামের মান মর্যাদাকে ইসলামের সুমহান আদর্শকে আপনারা ক্ষতিগ্রস্ত করছেন বাইরে থেকে মানুষ ইসলামকে অন্যভাবে দেখছে বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর সেই সাথে সাথে যে সমস্ত ভাইরা অত্যাচারিত হচ্ছেন বিশেষ করে ভোলার যে ভাইরা আজকে এই ধরনের অত্যাচারের শিকার হলেন তাদের প্রতি আমাদের সান্তনা মানে থাকবে এটাই আল্লাহ রব আন বলছেন ওলা তাহিনু ওালা তাহানু ও আলাউ নাইন কুন্তুমিন তোমরা হীনবল হয়ে যেও না এবং তোমরা দুঃখিত হয়েও না তো যদি তোমরা ইমানদার হও বিজয়ী তো তোমরাই এবং তোমরাই তো আল্লাহ কাছে মহা মর্যাদার অধিকারী অতএব আমরা যেন এই ধরনের বাধায় হতাশ হয়ে না পড়ি ভেঙে না পড়ি এটা আল্লাহ রবল্লা আলমিন প্রত্যেকটা নবী নবিরাসুলের ক্ষেত্রে এই সুন্নাত জারি রেখেছেন প্রত্যেকটা নবী রাসুল তাদেরকে তাদের সমাজ থেকে তাদের পরিবার থেকে সব জায়গা থেকে তাদেরকে বাধা পেতে হয়েছে এই বাধার সম্মুখীন হয়তো আমাদেরকে প্রাথমিকভাবে হতে হচ্ছে কিন্তু একটা সময় আসবে ইনশাআল্লাহ যেদিন মানুষ হকটাকে বুঝতে পারবে তভহিদ এবং সুন্নাতের এই সমহান মর্যাদাকে যখন তারা আয়ত্ত করতে পারবে সেইদিন তারা ইনশাআল্লাহ শির বেদাতের এই জঞ্জাল থেকে বেরিয়ে আসতে পারবে জাহেলিয়াতের এই জঞ্জাল থেকে বেরিয়ে এসে আলোর সন্ধান ইশারা তারা একদিন পাবে এবং সেই দিন নিশ্চয়ই তারা এই ধরনের আচরণ থেকে বিরত থাকবে এবং ইনশাআল্লাহ আমাদের সাথে তারা একদিন হকের পথের কাণ্ডারি হিসেবে তারা ভূমিকা রাখবে যে সকল আলে মোলামা এই ধরনের কর্মকাণ্ডকে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সমর্থন করে যাচ্ছেন বা সহযোগিতা করছেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আহলারিসদের প্রতি আপনারা এই বিদ্বেষটা বন্ধ করুন হাদিসরা আপনাদের প্রতি মোটেই বিদ্বেষী নন কোনো হাদিসকে আপনারা কখনই দেখবেন না কোনো সমাজে বৃহত্তর জনগোষ্ঠী যারা রয়েছে বৃহত্তর মুসলিম জনগোষ্ঠী যারা রয়েছে তাদেরকে তাকফির করছে দেয় করছে এই ধরনের কোনো আচরণ তাদের মধ্যে দেখবেন না তারা শুধুমাত্র বেদাতকে বেদাত বলেছেন শিরকে শির বলেছেন জাহেলিয়াতকে জাহেলিয়াত বলেছেন আপনাদের প্রতি কোনো ব্যক্তিগত বিদ্বেষ আমাদের নেই তাহলে কেন আপনারা এই বিদ্বেষটা আমাদের প্রতি পোষণ করছেন যদি আপনাদের সাথে আমাদের কোনো বোঝাপড়ার বিষয় থাকে আমরা পারস্পরিক আহ বসার মাধ্যম দিয়ে আমরা বোঝাপড়ার রাস্তায় আসতে পারি কেন আমরা পরস্পরের প্রতি আক্রমণাত্মক হব আমরা আশা করি যে এই ধরনের আক্রমণাত্মক আচরণ থেকে বিদ্বেষমূলক আচরণ থেকে আপনার বিরত থাকবেন যদি আপনাদের সাথে আমাদের দূরত্ব কিছু জায়গায় থেকে থাকে আসুন আমরা বসি এক টেবিলে বসি আমরা আলোচনার দুয়ারটা আমাদের জন্য প্রশস্ত রাখি তাহলে আমাদের পরস্পরের মধ্যে বোঝাপড়া যে গ্যাপটা রয়েছে সেটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ কেন আমরা পরস্পরের মধ্যে বিরোধ সৃষ্টি করে রক্তারক্তি করে আমরা কেন সমাজটাকে বিশৃঙ্খলা একটা অবস্থান দিকে ঠেলে দেব আমরা আশা করি আমাদের যে সমস্ত ওলামাইকার রয়েছেন যারা বিবেকবান যারা সচেতন রয়েছেন তারা এই ধরনের কার্যক্রম থেকে অবশ্যই বিরত থাকবেন এবং এই সমস্ত কার্যক্রমে কোনো প্রকার সহযোগিতা সমর্থন তারা করবেন না এবং প্রকাশ্য বিবৃতি দানের মাধ্যম দিয়ে আশা করি আমরা যেসব যারা এ ধরনের কার্যক্রম পরিচালনা করছেন তাদের ব্যাপারে আপনারা একটা সতর্কতা দেবেন যাতে পারস্পরিক ঐক্য এবং সম্প্রীতির একটা পরিবেশ তৈরি হয় এবং আমি এটাও স্মরণ করে দিতে চাই আল্লাহ আলমিন বলছেন ইন্নাম আল্লাশ্রী ইসরা নিশ্চয়ই কঠিন অবস্থার পরেই আসে সহজ অবস্থা তো সেটাই আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই অবশ্যই এ সমস্ত ক্ষেত্রগুলোতে আমাদেরকে ধৈর্য রাখতে হবে কোনো অবস্থাতেই আমাদেরকে হতাশ হওয়া যাবে না সেই সাথে সাধারণ মানুষের সাথেও আমাদেরকে সুসম্পর্ক বজায় রাখতে হবে তাদের কাছে হকের দাওয়াত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা যেন কোনো প্রকার কার্পন্ন না করি আল্লাহ রব্ল আলমিন পবিত্র কোয়ান এবং সহিয়াদিসের যে দাওয়াতের মশাল আজকে সারা বাংলাদেশের বুকে জ্বালিয়ে দিয়েছেন এই মশালকে আল্লাহ আল্লাহ রব্লা আলমী আরও বেশি প্রদীপ্ত করুন এবং এর মাধ্যমে যারা আজকে বাতিলের মধ্যে নিমজ্জিত রয়েছেন জাহিলিয়াতের মধ্যে নিমজ্জিত রয়েছেন কুসংস্কারের মধ্যে হাবুডুবু খাচ্ছেন শির বেদাতের ময়লা জঞ্জালের মধ্যে যারা এখনও পর্যন্ত আটকে আছেন তারা যেন তৌহিদ এবং সুন্নাতের পথে ফিরে আসেন পবিত্র কুয়ান এবং সৈয়াদিসের এই সরল সঠিক রাস্তা এই সিরাতুল মুস্তাকিমের পথে যেন তারা ফিরে আসেন আমরা দেশবাসীর প্রতি অনুরোধ করব। ভোলা যেহেতু এমন একটা এলাকা যেখানে তৌহিদ এবং সুন্নাতের দাওয়াতের বিস্তৃতি খুবই কম খুবই কম সেখানে যেন আমরা সাধ্যমতো আমাদের সহযোগিতার হাতটা বাড়িয়ে দিই এবং এই সমস্ত মার্কাজ এবং মসজিদগুলো প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি যাতে সেই এলাকার মানুষগুলো যারা এখনও পর্যন্ত দিন সম্পর্কে ভুল বুঝে আহলাদিসদেরকে তারা একটা ভিন্ন আঁকিদার মানুষ মনে করছে এবং আহলেন্স মসজিদগুলোকে এখন পর্যন্ত তারা আহান আস্তানা মনে করছে তাদের যেন ভুলটা দ্রুত ভেঙে যায় এ সমস্ত মার্কাজগুলো প্রতিষ্ঠিত হলে এখন যত মানুষের কাছে দাওয়াত বেশি বেশি পৌঁছে যাবে তত এই ভুলগুলো তাদের সালে ভেঙে যাবে জন্য দেশের সকল দানশিল ভাইদেরকে আমরা অনুরোধ করবো এ সমস্ত প্রতিষ্ঠানগুলোর প্রতি যেন আমরা নজর দিই এবং আমাদের দানের হস্ত যেন সেদিকে প্রসারিত করি আল্লাহ রবিল আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন ও আখির দাওয়ানা আল রহমদুলিল্লা রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাক